কিছুদিন আগে কাতার বিশ্বকাপে গানিমাল মুফতা নামক দেখেছেন না অনেকে কাতার বিশ্বকাপে গানিমাল মুফতা যে কিনা কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এক কথা বলেন না কেন সে দেখিয়ে দিয়েছে কোরআনে কারীমের সুর লহরী কোরআনে কারীমের মাধুর্য আমি দেখলাম এই গানিমাল মুফতার তেলাওয়াত শুনে গ্যালারিতে যারা যত মুসলিম ছিল হাজার হাজার অমুসলিম এই গানিমাল মুফতার তেলাওয়াত শুনে তার সুর লহরী শুনে এই তেলাওয়াতের মাধুর্য শুনে অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়েছেন আর আস্তে পড়েন আজও দেখা গেছে যারা এ কোরআনে কারিমের কত মুসলিম আছে এ কোরআনে কারিমের তেলাওয়াত শুনে এ কোরআনে কারিমের সুর লহরী শুনে সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয় ঠিক কি না ইসলামের ইতিহাসে ইসলামের সোনালী যুগে এমন অনেক কাফের আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোর বিরোধী ছিল স্বয়ং আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারত না কিন্তু ওই দেখা গেল ওই আবু জাহেল লুকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনত কথা বলেন না কেন কারণ তারা যখন এই তেলাওয়াত শুনত তখন তারা অন্য জগতে চলে যেত কারণ তারা বলতে বাধ্য হয়েছে যে এই তেলাওয়াতের সুর লহরী এই কিতাবের শব্দাবলী এই কিতাবের অক্ষর এই কিতাবের তেলাওয়াত ইতিপূর্বে আমরা কখনো শুনি কখনো শুনি নাই এই গানিমাল মুফতা যে কাতার বিশ্বকাপে যে কিনা সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কোরআনে কারিমের সুর লহরী কোরআনে কারিমের তেলাওয়াত আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে বিষয়টা পুরো বডিতে লেস বডিলেস একটা মানুষ যার দুইটা পা নেই আপনারা অনেকেই দেখেছেন দুইটা পা নেই হাত দিয়ে বর করে চলে সেই গানিমাল মুফতা সে কিনা দেখিয়ে দিয়েছে পুরো বিশ্বকে আমি দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই ইদানিং রিসেন্টলি সে ফিলিস্তিনে যে সকল নির্যাতিতরা হসপিটালের বেডে শুয়ে আছে যারা হসপিটালের বেডে শুয়ে কাতরাচ্ছে তাদেরকে সেখানে সে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং সেই জায়গায় সে সফরও করেছে আলহামদুলিল্লাহ বলবেন না মুসলিমদের মধ্যে অনেক রিচম্যান আছে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে মুসলিম দেশে এমন অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা কিনা চাইলি পুরো এক মাস সারা ফিলিস্তিনবাসী কেউ খাওয়াতে পারে এ কথা বলেন না কেন কিন্তু কেউ এগিয়ে আসে নাই এই গানিমাল মুফতাকে আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ মনও দিয়েছেন এই গানিমাল মুফতাম বিশ্বের এই বর্তমান সময়ে যারা কিনা সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত সে আমার ফিলিস্তিনি ভাইদেরকে দেখতে গিয়ে সে সেখানে সহযোগিতা করেছে সহযোগিতার হাত বাড়িয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় ঠিক কি না মুমিনদের কোয়ালিটি তো এটা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা মুমিনদের কোয়ালিটি তো এটাই যারা সুখে দুঃখে কষ্টে আনন্দে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ